হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার প্ল্যাটফর্ম কেরিয়ার প্ল্যাটফর্ম পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস তোমরা সবাই জানো কাল হয়ে গেল ডাব্লু বিসিএস প্রিলি প্রিলিমি এক্সাম তো সেই পরীক্ষার যতটা সম্ভব একদম কারেক্ট আনসার নিয়ে আজকের এই ভিডিও আনসার নিয়ে আজকের এই ভিডিও তো চলো ফ্রেন্ডস বেশি টাইম নষ্ট করবো না দুশোটি প্রশ্নের সঠিক আনসার আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এখানে আনসারগুলো কিন্তু পুরোপুরিটাই অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তো তো ফ্রেন্ডস চলো ফ্রেন্ডস বেশি টাইম নষ্ট করবো না আজকের ভিডিওটি শুরু করা যাক তো যা তোমরা যারা দিয়েছো পরীক্ষাটা আনসারগুলো মিলিয়ে নাও এবং কার কত হচ্ছে তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানিও দেখো ফ্রেন্ডস আজকের এপিসোডটি তো দেখো ফ্রেন্ডস এখানে প্রথম প্রশ্ন যেটা আছে প্রথমে আছে হি সলভড দা ড্যাশ প্রবলেম তো এখানে কিন্তু সঠিক আনসারটি যেটা হবে এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান বি হার্ড হবে সঠিক আনসার হি সলভ দ্য হার্ড প্রবলেম ঠিক আছে তো তো ফ্রেন্ডস আমি একটু স্পিডে বলার তাড়াতাড়ি বলবো কারণ দুশোটা প্রশ্ন তোমরা বুঝতেই পারছো অনেকক্ষণ টাইম লাগবে তো তোমরা একটু সেটা মানিয়ে নিও পরের প্রশ্নটি দেখো দু নম্বর প্রশ্নটি আছে দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স অপশান এ হবে সঠিক আনসার রেসিয়াল কিলিং ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখো অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক তো এমবার্কের সুইটেবল প্রেফিক্স কী হবে অপশান এ হবে সঠিক এমবার্ক ডিস এমবার্ক চার নম্বর প্রশ্নটি দেখো বেবিস ড্যাশ চার চার নম্বর প্রশ্নটি আছে সরি ফ্রেন্ডস চার নম্বর প্রশ্নটি আছে বেবিস ড্যাশ ওয়ে দে আর হাঙ্গ্রি তো এখানে সঠিক আনসারটি হবে অপশান ডি ঠিক আছে পরের প্রশ্নটি দেখো পাঁচ নম্বর প্রশ্ন যেটা আছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশান তো এখানে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান বি হবে সঠিক আনসার ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি অনেকে কিন্তু সি করেছে তো সিটা হবে না এখানে বি হবে সঠিক আনসার ছ নম্বর প্রশ্নটি দেখো দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়ার সেলফ টুগেদার সঠিক আনসার হবে অপশান ডি কাম ডাউন বাই ওন সেলফ পরের প্রশ্নটি দেখো হি উইল হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং তো এখানে কিন্তু সঠিক অপশান লেট হবে বি হবে কিন্তু এখানে যেটা অ্যাট আছে এখানে কিন্তু ইন হওয়া উচিত ছিল ঠিক আছে পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি আছে পরের প্রশ্নটি আছে দা কারেক্ট অ্যান্থিম অফ লেখিরস ইজ এখানে কিন্তু সঠিক আনসারটি হয়ে যাবে আহ লেখিরাসের সঠিক অ্যান্টনিম হবে অপশান ডি হবে সঠিক আনসার চ্যাস্টে ঠিক আছে পরের প্রশ্নটি কী আছে দেখো পরের প্রশ্নটি আছে ইউজ দ্য রাইট প্রিপোজিশান হি ডিলস অপশান সি হবে ইন তারপরে দশ নম্বর প্রশ্নটি আছে চুজ দ্য কারেক্ট ইন ডাইরেক্ট স্টেটমেন্ট হি সেট ইস গ্রিন এখানে সঠিক আনসার হবে অপশান এ হি টোল্ড দ্যাট গ্রাস ইজ স্ক্রিন পরের নম্বর এগারো নম্বর প্রশ্নটি দেখো ইট ইজ এ টাইম হ্যাঁ ইট ইজ নাইন ও ক্লক ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড অপশান বি হবে সরিক আনসার ইট ইজ স্নোয়িং বারো নম্বর প্রশ্নটি দেখো দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিনস কম্পেয়ারেবল অপশান সি হবে সরিক আনসার পরের প্রশ্নটি দেখো তেরো নম্বর প্রশ্নটি আছে হোয়েন কমপ্লেক্স ফর্ম অফ হুইচ কমপ্লেক্স ফর্ম অফ কার্য ফলোয়িং সেন্টেন্স এভরিওান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন তো এখানে অপশন এ হবে সঠিক আনসার হোয়েন ক্রিসমাস হোয়েন ক্রিসমাস সেলিব্রেট সেলিব্রেশন অকার এভরিওান ইজ হ্যাপি চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো ইউজ ইন দ্য সেন্টেন্স উই স্যাট ইন দ্য শ্যাডো অফ এখানে ইন হবে সঠিক আনসার অনেকেই কিন্তু আন্ডার করেছে আন্ডারটি হবে না পনেরো নম্বর প্রশ্নটি দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ রাইট অপোজ অপশান হি ক্যান নট কোপ হি ক্যান নট কোপ এখানে উইথ হবে সঠিক আনসার বি হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার ষোলো নম্বর প্রশ্নটি দেখো নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড ফিল ইন দ্য ফিল ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজ আলগ্রাফ তো এখানে অপশান বি হবে সঠিক আনসার লুক ডাউন পরের পেজের প্রথম প্রশ্নটি আছে

হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এখানে সঠিক আনসার হবে বাই ইউর ওয়াচ পরের প্রশ্নটি দেখো সিলেক্ট দ্য কারেক্ট অপশান আই নিড এ ড্যাশ নোট এখানে সঠিক আনসার বি হবে ফাইভ হান্ড্রেড রুপি পরের প্রশ্নটি দেখো টিক দ্য কারেক্ট অপশান ড্যাশ আর স্টিল টর্চার ইন রিমোট ভিলেজেস তো এখানে হবে অপশান সি ডটার্স ইন ল পরের প্রশ্নটি আছে ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই আই আই অ্যাম অ্যাফ্রেইড হবে ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্নটি আছে উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট তো এখানে হচ্ছে টুক হবে সঠিক আনসার টুক ইম্পান্ট মিনস এখানে সঠিক আনসার হবে অ্যাড আডেন্ট অপশান এ পরের পেজের প্রথম প্রশ্নটি আছে হোয়েন হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ফর্ট তো এখানে কিন্তু অপশান বি হবে সঠিক আনসার এগারোশো একানব্বই মানে এখানে এই যে তরাইনের যুদ্ধ এগারোশো একানব্বই পরের প্রশ্নটি আছে আহ ডি সি ও এখানে যে যেটি আছে যাই হোক এটি সঠিক আনসার হবে অপশান সি মানে কি আনসার হবে ডি ওকে পরের প্রশ্নটি দেখ ভারতের মুদ্রাস্ফীতির হার হলো এখানে সঠিক আনসার হবে অপশান বি একমাত্রিক তারপর হচ্ছে বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে এখানে হবে শতদ্র তারপরে হচ্ছে নকআউট আউট প্রতিযোগিতায় অর্থাৎ যে প্রতিযোগিতা কেবলমাত্র বিজয় যাই হোক প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সরিগান সার্টি হয়ে যাবে অপশান বি মানে একুশ পরের প্রশ্নটি আছে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত এটা তোমরা সবাই জানো দক্ষিণ আন্দামান। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় এটা হচ্ছে লাহৌর লাহোর কংগ্রেস বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অনুৎপাদক সম্পদ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের অপশান বিভাবে সঠিক আনসার এখানে যে ঋণ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয় না ঠিক আছে কে সর্বভারতীয় খিলাফত সম্মেলন তেইশ নভেম্বর সভাপতি নির্বাচন হয়েছিলেন এখানে হবে অপশান মহাত্মা গান্ধী পরের প্রশ্নটি দেখো গদার শব্দের অর্থ হচ্ছে বিপ্লব এটা তোমরা সবাই জানো তারপর হচ্ছে আরোহী ক্রমে পশ্চিমবঙ্গে নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন এখানে কিন্তু সঠিক আনসারটি হবে দেখো এখানে আসে বি হবে মুর্শিদাবাদ মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান পরের প্রশ্নটি দেখো কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত অপশান সি সুরাট তারপর হচ্ছে আধুনিক হিন্দি সাহিত্য স্রষ্টা কে ছিলেন এখানে হচ্ছে হরিশচন্দ্র নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কাজের প্রমাণ মেলে অবশ্যই মেহেরগড় একচল্লিশ নম্বরে আছে ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে এটা হবে সঠিক আনসার অসংগঠিত ক্ষেত্রে অপশান বি একটি ঘন একটি ঘনাকৃতির ছক্কার যে তোমাদের জিআই জিআই আছে এখানে সঠিক আনসার হবে অপশান ডি মানে পাশ হবে আনসার এলেভেন এটাও একটা জিআই যেটা আছে এখানে সঠিক আনসারটি হবে তোমাদের অপশান ডি ছয় ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এখানে একটু আনি এখানে কিন্তু অসঠিক অ্যান্সারটি হবে সি ভারতের সাংবিধানিক সভা হবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো পঁয়তাল্লিশ নম্বর নিচে বর্ণিত কোনটি মিতাক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা করে অবশ্যই বি ভারত প্রাচীন হিন্দুত্বাধিকার ব্যবহার উপর লিখিত ভাষ্য পরের প্রশ্নটি দেখো নিচের গুণের সংখ্যাটিতে মানে এই দুটো জায়গায় কোন সংখ্যা বসবে তো এখানে অবশ্যই অপশান বি হবে সঠিক আনসার ছয় আর আট হবে আনসার পরের প্রশ্নটি আছে কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা করেছিল এটা হবে অপশান বি ধন্দ কেশব হারভে কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হয়েছে তো সেটি কোন নদী হবে এটি হচ্ছে উত্তর কোয়েল নদী দ্রব্য পরিষেবা কর জিএসটি ভারতের প্রবর্তন করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি রচয়িতা হচ্ছে কলহন একটি সড়কের সবকটি কোণের অভ্যন্তরীণ অভ্যন্তরীণের হল এখানে কিন্তু হবে সাতশো কুড়ি ডিগ্রি অপশান এ হবে সরি আনসার ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্নটি দেখো এলপিজি সংমিশ্রণ এটি হচ্ছে কি কী প্রোপেন বিউটেন এফ সি ও এম যুগ্মভাবে পরিচালিত হয় অপশান সি হবে সঠিক আনসার কপস অফ সিগন্যালস অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ভারতের প্রথম জি আই ট্যাগ প্রাপ্ত পদার্থ হল দার্জিলিং চা অপশান বি হবে সঠিক আনসার হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ায় ভিত্তিতে তৈরি হয় এখানে হচ্ছে পারমাণবিক সংযোজন একটি টেবিলে যে এটি জিয়া আছে এখানে কিন্তু সঠিক আনসার হবে চিরাগো ইলা পরের প্রশ্নটি দেখো আকবর ইবাদতখানা নির্মাণ করেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন এ হবে সঠিক আনসার তারপর হচ্ছে আলাই দরবাজার নির্মাতা হচ্ছেন আলাউদ্দিন খলজি জামিয়া মিল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহাম্মদ ইকবাল অপশন বি হবে সঠিক আনসার শোষক কাগজ কালি এই দ্বারা শোষক কাগজ দ্বারা কালী শোষণের কারণ হলো কৌশিক ক্রিয়া ভারতের সংবিধান দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর উত্তর গোলার্ধের জন্য সঠিক জোরগুলি শনাক্ত করুন তো এখানে কিন্তু সব জোরগুলি সঠিক আনসার মানে ডি হবে সঠিক আনসার সবকটি সঠিকভাবে মেলে ক্যাবিনেট মিশন সালে ভারতে আসে অবশ্যই ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রফে ট্রফিক্স প্রতি বছর পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রফস প্রতি বছর পালন করা এটা কিন্তু সঠিক আনসারটি এখানে যেটা হবে সেখানে সঠিক আনসার নেই এই জায়গাটাই নেই এখানে সঠিক আনসার হবে উনতিরিশে জুন ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচিত হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর পরের প্রশ্নটি আছে অতি পরিবাহী পদার্থ দ্বারা অতি পরিবাহী পদার্থ যারা বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করেন অপশন বি হবে সঠিক আনসার কেন্দ্রের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্বে দেন কঠিন পদার্থে অপশন ডি এনএরআইডি ন্যাটগ্রিড শুরু কবে একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে শুরু হবে বড়দৌলি আন্দোলনের নেতা ছিলেন বল সর্দার বল্লভাই প্যাটেল গাছ যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে অবশ্যই মাটি কখন মাদ্রাসা রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় তো চোদ্দোই জানুয়ারি উনিশশো উনসত্তর অপশান এ হবে সরিক আনসার বর্তমান ভারতের অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন অপশান বি এক্সট্রা অর্ডিনারি যে ওয়াটার এটা জিআই আছে তো এখানে কিন্তু সরিক অ্যান্সারটি হবে এ এন হবে সঠিক আনসার ঠিক আছে তো সরিক আনসার হচ্ছে এ মানে এন হবে সঠিক আনসার ভারতের সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করেন ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে রাজ্যে রাজ্যসভার সদস্যদের অপশন বি কোন সংবাদপত্রের বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়েছিল সঞ্জীবনী পরের প্রশ্নটি ভারতের কী ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে পাঁচটি অপশন সি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর সঙ্গে এটা সঠিক আনসার হবে সূর্য সেন অপশন সি নিম্নলিখিত কোর মু মূলা কি মূলামুথা নদীর তীরে অবস্থিত তো এটা হচ্ছে পুনে অপশান বি মানব উন্নয়ন সূচক এইচডিআই প্রকাশিত হয় ইউএনডিপি এর সহায়তায় অপশান বি হবে সঠিক আনসার কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো এটা হচ্ছে উডের ডেসপ্যাচ অপশান ডি চোদ্দ বাণিজ্যিক ব্যাংক সত জাতীয়করণ করা হয় এটা হবে অপশান এ উনিশশো শিক্ষক দিবস প্রতি বছর এটা হবে সঠিক আনসার পাঁচই ডিসেম্বর অপশান এ বোঘা বো বোঘাজ কই গুরুত্বপূর্ণ কারণ হল অপশান এখানে সঠিক আনসারটি হবে অপশান এ এই জায়গার মধ্য এশিয়া তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাট তারপরে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য নির্মিত আল্যাং অপশান বি কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতের সংবিধান গ্রহণ হয়েছে কবে এটা এটা হবে অপশান সি ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেটা হচ্ছে অপশান এ ইনফা ইনফারাট ফ্রিকোয়েন্সি সত্যিদা প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন লর্ড পেন্টিং অপশান এ নিজে ছক এখানে যেটি সরিক আনসার হবে তো এখানে এখানে দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু সঠিক আনসারটি হবে এফ এল এ টি ফ্ল্যাট হবে সঠিক আনসার ফ্ল্যাট ঠিক আছে অপশান বি হবে সঠিক আনসার গ্রাফাইট কার্বন এবং হীরা হল অ্যালোট্রপ অপশান ডি যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট নাইটোপাতি ত্যাগ করেন তো অবশ্যই অপশান বি হবে জালিয়ানবক হত্যাকাণ্ডের প্রতিবাদে পানীয় জলে ফ্লুরাইডের আধিক্য বেশি হলে থাকে সেটা হচ্ছে অপশান সি ফ্লুডিস কোনো বছরের একটি নির্দিষ্ট তো এটা যাই হোক সঠিক আনসারটি হবে অপশান ডি রবিবার হবে সঠিক আনসার ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্ন কোন ইংরেজ ভাইসলের নাম জড়িয়েছিলেন লর্ড রিপন অপশান সি পরে প্রশ্ন থেকে কোন ভারতীয় আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল তো এটা হবে আইন অমান্য আন্দোলন অপশন সি এখানে যে জিআই আছে তার সঠিক আনসার হবে অপশন সি ঊনচল্লিশ তারপরে হচ্ছে খেরুয়ারি হুল বলতে কী বোঝায় এটা হচ্ছে মানে কি সাঁওতাল বিদ্রোহ অপশন সি পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ হয় সেটি হচ্ছে অ্যাংস্টম অপশন বি সঠিক আনসার একটি পিপিলিকার গতি হলো তো এটা সঠিক আনসার হবে অপশন এ চৌষট্টি হাজার আটশো ঠিক আছে পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায় তো এখানে হবে অপশন সি ল্যাটেরাইট মাটি আর তারপরে এখানে যে জিআইটি হবে এখানে সঠিক আনসার হবে অপশন বি একাশি ভূমিকম্পে তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটা হবে অপশন সি রেক্টার স্কেল আর ভূমিসত্ব প্রতিষ্ঠার কবুলিয়ত পাঠা প্রচলন করেন এটা হবে অপশন এ শের শাহ আই এমএফ সবই আইএফএফে গোল্ডেন জুবলি শিরোপা দু হাজার উনিশে প্রদান করা হলো সেটা হচ্ছে অপশান সি রজনীকান্ত একশো আট নম্বর প্রশ্ন ভারতে পারমাণিক শক্তি কমিশন কোন সালে প্রতিষ্ঠা শক্তি কমিশন এ ইসি উনিশশো আটচল্লিশ সালে কে প্রতিষ্ঠা করেন তো এখানে হচ্ছে অপশন ডি হোমিও ভাবা কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত এখানে হবে অপশান সি জম্মু কাশ্মীর তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর প্রতিষ্ঠিত তা হলো অপশন ডি ময়ূরাক্ষী আসাম সরকারের তো এটা সঠিক আনসার হবে অপশান এখানে কিন্তু সঠিক আনসারটি হবে অপশান সি অপশান সি হবে সঠিক আনসার পাত্রীদের সরি ফ্রেন্ডস এটা সি হবে না এটা সঠিক আনসার হবে কি অপশান বি হবে সঠিক আনসার পাত্রীদের উৎসাহিত করা তাদের বিয়েকে নথিভুক্ত করতে অপশান বি হবে সঠিক আনসার আলাউদ্দিন খিলজি দক্ষিণার্থ অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন মালিক কাপুর অপশান সি অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তো এটা হবে অপশন বি শিশির কুমার ঘোষ ভারতের প্রথম ইংরেজি ভাষা সংবাদপত্র কে চালু করেন এটা হবে অপশন সি জে এ হিকি নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়ী সাম্রাজ্য গণ্য হতো হতে এটা হচ্ছে অপশান বি মূল্যবান পাথর হবে মূল্যবান পাথর ভারতের সংবিধানের রচিত হলেন অপশান সি ডক্টর বি আর আম্বেদকর খোদাই খিদমগড় দলের প্রতিষ্ঠাতা হলেন খান আব্দুল গাফর খান আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে একশো আঠারো পশ্চিমবঙ্গের গভর্নর হলেন জগদীপ ধনখড় দু হাজার উনিশে পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূন্যবাদ হয়েছে তার নাম হবে ফানিনা এখানে অপশান বি হবে বুলবুল এনআইডিএম গঠিত হয়েছিল দু হাজার এটি নিচের কোনটি এটা কিন্তু সঠিক আনসার অপশান অপশান বি হবে এখানে সঠিক আনসার ঠিক হবে সঠিক আনসার ঠিক আছে তো অপশান বি হবে এখানে সঠিক আনসার অপশান বি ফিট ইন্ডিয়া মুভমেন্ট এগেন্স দু হাজার শুরু করে অপশান সি নরেন্দ্র মোদী ইংরেজরা কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি নির্মাণ করেন অবশ্যই বি সুরাট কাদের কে ছিলেন এখানে হচ্ছে অযোধ্যা নবাব অপশন বি গোদাবরী কৃষ্ণের মধ্যে অবস্থিত হ্রাদের নাম কি অপশন এ কুলেু ভারত ভারতকত্রে একটা টাইফয়েড ভ্যাকসিন যা হু অনুমোদিত কোন দেশে প্রথম আবিষ্কৃত হয়েছিল যেখানে এখানে সঠিক হবে ডি পাকিস্তান পিসি এম এ দু হাজার শতাব্দী সম্পূর্ণ এটা সঠিক আনসার হবে অপশান এ প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট নিজের কোনটি অন্যদের থেকে আলাদা অপশান সি অপশান সি ঠিক আছে তো অপশান সি একাশি তারপর এটি দেখা যা বিশ্ব বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো অপশান এ ভারত লোকপালের আক্ষরিক অর্থ হলো কেয়ারটেকার অফ দ্য পিপল কোন আইনে ভারতের শিক্ষা শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক লক্ষ টাকা বরাদ্দ করা হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনাত পুনর্বীকরণ আইন সূর্য থেকে আলো আমাদের কাছে আসতে সময় লাগে হচ্ছে আট মিনিট অপশন বি আদি রিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশে নাম পাওয়া যায় এটা হচ্ছে অপশন ডি এ ও বি তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান ব্যবহার কর এটা হবে অপশন ডি জীবাশ্ম ক্ষুদ্রতম সংমিশ্রণের সংখ্যাটি হলো অবশ্যই চার অপশান সি অপশান সি দশ থেকে একশো লিখতে গেলে সাত সংখ্যাটি কতবার ব্যবহার করতে হয় অপশান বি উনিশ বার বৈদ্যুতিক বাল্বের যে গ্যাস আছে অপশান এ নাইট্রোজেন মুঘল যুগের আর রাজস্ব সংযুক্ত ব্যবস্থার জব জব্দি বলতে বোঝায় অপশান ডি মোট উৎপাদনের এক তৃতীয়াংশ সর্বশেষ কনস সেন্সেস অফ ইন্ডিয়া পপুলেশন উনিশশো এই সরি ফ্রেন্ডস দু হাজার এগারো অপশান সি ছয়ের যে জিয়াছে এখানে সঠিক আনসার হবে ডি পনেরোশো একশো কুড়ি পনেরো হাজার একশো কুড়ি ভারতের জাতীয় সড়কের জনক জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয় অপশান বি অ্যালাম অ্যাক্টোবিয়াম হিউ স্যার সিভি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছেন বিকিরণের কোন ঘটনার জন্য অপশান এ বিক্ষেপণ নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা করেছেন তো এ এল ব্যাসম অপশান এ চুম্বি কোন সীমান্তে রয়েছে এখানে হচ্ছে অপশান এ সিকিম আর ভুটান দ্য অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ দয়ানন্দ সরস্বতী লোকপালের লোক সতর্কতা চিহ্ন আছে এটা কিন্তু সঠিক আনসার হবে অশোকচক্র বি হবে সঠিক আনসার কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয় এটা হবে অপশন ডি লর্ড ডালাউসি ভারতের সত্যতম সংবিধান দিবান পালিত হয় এটা হবে অবশ্যই ডি দু হাজার উনিশ তারপরে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এনআইডিএম পূর্বে নামাঙ্কিত ছিল পূর্বের কি নাম ছিল অপশান এ হবে ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এ হেড কাউন্ট রেসিও এই সি আর ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসেবে তো এটা হবে অপশান এ দারিদ্র তারপরে একটি সুপোকা তো এখানে যেটি আছে এটি হবে সঠিক আনসার অপশন বি একাত্তরতম দিনে তারপরে যে জি আছে এখানে সঠিক আনসার হবে একশো সাতাশ ভারতে কৃষকদের আত্মহত্যা নিজের কণ্ঠীর প্রভাব হিসেবে দেখা হয় কৃষকদের দুরাবস্থা অপশন এ শ্রীরঙ্গপ্রধমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন অপশন বি টিপু সুলতান সেন্সর দুহাজার এগারো পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হলো অপশান ডি সাতাত্তর পারসেন্ট অ্যাক্ট থ্রি আঠেরোশো ছিল সমাজ সংস্করণ আইন অপশান এ কোনটি একটি সার সোডিয়াম নাইট্রেট অপশন ডি ভা জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন তো এখানে হবে সঠিক আনসার সি এক দুই তিন ঠিক আছে পরের প্রশ্নটি দেখো হচ্ছে মহারানী ঘোষণাপত্রের তারিখ কি ছিল এক নভেম্বর 1858 কি অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে অপশন এ লাল রক্তকণিকা পারমাণবিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে অপশন সি হেনরি বেকারেল জীবাস্য দাহক করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্বাত হয় অপশন এ কার্বন ডাই অক্সাইড রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি অপশন বি তারপরে আসে ভারতীয় টাকা যখন আমেরিকা ডলার তুলনাයි ডিপ্রিসিয়েট করে তখন অপশান এ হবে সঠিক আনসার আমা আমাদের রপ্তানি সস্ততর আমদানির দাম বাড়ে গর্বী হটাও স্লোগান এটা হচ্ছে ইন্দিরা গান্ধী অপশান এ তারপরে হচ্ছে পাঁচশো এক হাজার টাকা নোট বাতিল ঘোষিত হয়েছিল কোন সালে মানে ডিমোনিটাইজেশান যেটা হয়েছিল তো এটা হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার ষোলো লবণ সত্যাগ্রহ কোন সালে হয় উনিশশো তিরিশ অপশান বি হবে সঠিক আনসার উনিশশো তিরিশ অপশান বি কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো অপশান বি তারপরে যেটি আছে একশো আটষট্টি দাগের এটি সঠিক আনসার হবে অপশন বি নিরানব্বই কে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন এখানে হচ্ছে অপশান বি দেবেন্দ্র ঠাকুর তারপরে যেটি আছে একশো সত্তর এখানে হবে সঠিক বি মামা তারপরে একশো একাত্তর যে ছকটি আছে এখানে সঠিক আনসার হবে একশো তিয়াত্তর অপশান বি হবে সঠিক আনসার তারপরে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি এখানে সঠিক আনসার হবে অপশান সি ঠিক আছে তারপরে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা আছে অপশান বি নীল ভারতে একশো টাকার নোটে সই থাকে অবশ্যই গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে এটা যেটা আছে যে জিআইটি আছে এটি সঠিক আনসার হবে অপশান বি দ্বিতীয় পরের প্রশ্নটি আছে রাধিকা তো একশো ছিয়াত্তর যে প্রশ্নটি আছে এটি হবে অপশান সি উত্তর পশ্চিম পরের সংখ্যাটি আছে একশো সাতাত্তরের যেটি আছে সেটা সঠিক আনসার হবে অপশান বি পাঁচ তারপরে হচ্ছে পরেরটা কুইন পাইন্যাপেল সময় নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো এখানে সঠিক আনসার হবে অপশান বি কেবলমাত্র দুই ইসরো সম্প্রতি কাটোস্যাট থ্রি কে উৎক্ষেপণ করেছে অপশান এ কোটা থেকে জাতীয় তারপরে হচ্ছে জাতীয় উৎপাদন বাজারে দরে জাতীয় উৎপাদন মূল্যের হিসেবে তফাত হলো অপশান বি অপ্রত্যক্ষ কর একশো একশো একাশিতে যে প্রশ্নটি আছে এটির সঠিক আনসার হবে উনিশশো বিরানব্বই সি হবে সঠিক অ্যান্সার ফ্যাক্ট চেক মডিউল এর চার নীতি হলো এটা অপশান বি ফাইন্ড অ্যাক্সেস ক্রিয়েট অ্যান্ড টার্গেট একশো তিরাশি কলকাতার কাছে ঘুচুরিতে ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্পটি কোন বছরে স্থাপিত হয় এটা হবে আঠারোশো আঠেরো অপশান এ কোন অঞ্চলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার অপশান বি থানজাভুর তারপরে আছে একশো পঁচাশিতে যেটি আছে এখানে সঠিক আনসারটি এখানে সঠিক আনসারটি হয়ে যাবে একশো পঁচাশিতে এ হবে সঠিক আনসার এক্স ওয়ানস ওয়ান টু ওয়াইস ওয়ান সান মাইনাস ওয়ান জেড সো ওয়ানস থ্রি ঠিক আছে পরে যে একশো ছিয়াশি আছে এটা সঠিক আনসার হয় ভারতের অর্থনৈতিক সংস্কার সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিক উপস্থাপিত হয় এটা হবে অপশান এ জুলাই উনিশশো একানব্বই আর একশো সাতাশি তাসে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আর টিআই প্রয়োগ করা যাবে এটা অপশান সি অফেন্স অব দ্য সি জি আইতেও ভারতীয় জাতীয় উৎপাদনের পরিষেবা পরিষেবা ক্ষেত্রের অবদান হলো এটা বাষট্টি শতাংশ অপশন এ নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো অপশন বি কৌনিক ভরবেগ একশো নব্বই প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন অপশান বি অধ্যাপক অমর্ত্য সেন একশো একানব্বইতে যেটি আছে এটি সঠিক আনসার হবে অপশন সি পঁচিশ তারপরে একশো বিরানব্বইতে সঠিক আনসার হবে অপশন সি জোসেফ তারপরে হচ্ছে ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য হলো এইটা অপশান ডি ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে মোট জনসংখ্যার নিরীতে ভারত দু হাজার এগারো সেন্সে পশ্চিমবঙ্গের স্থান হল অপশান বি চতুর্থ নিচের কোনটি অন্যদের থেকে আলাদা এখানে অপশন ডি হবে ফিলোজফি কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারের মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে অপশন এ সাঁওতালি ভাষা সরি ফ্রেন্ডস এটা সাঁওতালি না এটা হবে অপশান বি কুরুক ভাষা হবে কুরুক ঠিক আছে তো একশো ছিয়ানব্বই অপশান বি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে হবে সুভাষচন্দ্র বসু অপশান এ নিজের কোন সৈকতটি নীল পতাকা প্রশংসা পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে তো এটা হবে অপশান বি চন্দ্রভাগা সৈকত ওড়িশা পটাশিয়াম পারম্যাঙ্গানের জল বিশুদ্ধকরণ করে কারণ এটি অপশান এ জীবাণুমুক্তকারী কে স্পিরিট অফ ইসলাম লিখেছেন সৈয়দ আমির আলী তো ফ্রেন্ডস এই হলো আজকের ভিডিও তোমরা যারা ডাব্লিউ বিসিস এক্সাম দিয়েছ আনসারটি মিলিয়ে নাও এবং কত হচ্ছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই দুশোটি প্রশ্নের সম্পূর্ণ আনসারকে তোমাদের দিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগেছে যদি লেগে থাকে একটা লাইক করো শেয়ার হলো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আমরা সব সময় তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে তো আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রেখো ধন্যবাদ